পুরুলিয়ায় মর্মান্তিক রেল দুর্ঘটনা। দুর্ঘটনার কবলে নীলাচল এক্সপ্রেস, ওভারহেডের তার ছিঁড়ে মর্মান্তিক ঘটনা, দীর্ঘ সময় ব্যাহত ট্রেন চলাচল। ভয়াবহ রেল দুর্ঘটনা পুরুলিয়ায়, চলন্ত ট্রেনের ওভারহেডের তার ছিঁড়ে বিপত্তি। ঘটনায় গুরুতরভাবে আহত দুই যাত্রী। অল্পের জন্য বড়সড় ট্রেন দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল নীলাচল এক্সপ্রেস। ঘটনায় আতঙ্কিত যাত্রীরা, ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দিল্লি পুরী নীলাচল এক্সপ্রেস এদিন সকালে দিল্লি থেকে পুরীগামী ওই ট্রেনটি রাঁচির দিক থেকে টাটার দিকে যাচ্ছিল। সেই সময় রাঁচি রেল শাখার অন্তর্গত পুরুলিয়ার বাগমুন্ডি ব্লকে সুইসা রেল স্টেশনে ট্রেনটি পার হতেই হঠাৎ চলন্ত ট্রেনের ইঞ্জিনের পেন্টোগ্রাফ ভেঙে ওভারহেডের বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে। এই অবস্থায় ওই ট্রেনে থাকা দুই রেলযাত্রী ছেঁড়া তার থেকে গুরুতরভাবে আহত হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনাস্থলেই ট্রেনের মধ্যে রক্তাক্ত হন তারা। গোটা ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন ট্রেনে থাকা যাত্রীরা। বিকট শব্দ পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। সেই সাথে খবর পেয়ে তড়িঘড়ি করে তাদের উদ্ধার কাজের নামে জিআরপি, আরপিএফ, সুইসাফারির পুলিশ ও স্থানীয় মানুষজন। তাদের সহযোগিতায় আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অন্যদিকে ওভারহেডের তার ছিঁড়ে পড়ায় ওই রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এই বিষয়ে ট্রেনের এক যাত্রী জানান, আমরা হঠাৎ বিকট এক শব্দ পাই, তারপরে ট্রেনটি বন্ধ হয়ে যায়। এরপর শুনতে পারি পাশের বগিতে ট্রেনের ওভারহেডের তার ছিঁড়ে বিপত্তি ঘটেছে। দুই যাত্রী গুরুতরভাবে আহত হয়েছে, তাদেরকে রেল পুলিশের পক্ষ থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই বিষয়ে তিনি আরো জানান, বহুত তাগড়া আওয়াজ আয়া, গিট্টি গিরা, জব দু মিনিট কে বাদ দেখা তো গাড়ি দু কিলোমিটার আগে আ গিয়া, স্টেশন সে দু কিলোমিটার পেলে আয়া তো বহুত তাগড়া আওয়াজ আয়া, তো কি পত্থর লাগা হুয়া তো, জব অন্দর গিয়া দেখা আদমি চোট পড়া, তো ইয়া পতা চলা কি কারেন্ট তার কাট কর চলো ভাই গির গিয়া, ইগারে নিউ দিল্লি সে আরা নিউ দিল্লি সে যাই গে। এই দুর্ঘটনার জেরে দীর্ঘ সময় ট্রেন চলাচল ব্যাহত হয়। ঘটনাকে ঘিরে রীতিমতন আতঙ্কের মধ্যে রয়েছেন ট্রেনের অন্যান্য যাত্রীরা। আহত যাত্রীদের চিকিৎসা চলছে। এই ঘটনায় রেল কর্তৃপক্ষের পক্ষ থেকে উদ্ধার কাজে হাত লাগানোর পাশাপাশি ওভারহেডের তার সারাইয়ের কাজ শুরু হয়েছে। ভয়াবহ এই দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয়দের মধ্যেও। এই বিষয়ে স্থানীয় বাসিন্দারা জানান, তারা হঠাৎই বিকট শব্দ পেয়ে ছুটে আসেন, এসে দেখেন সবকিছু এভাবে লণ্ডভণ্ড হয়ে পড়ে রয়েছে। দুজন যাত্রী রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। এরপর তারা তাদেরকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। হঠাৎ এক আওয়াজ হওয়া, এক জোর সে আওয়াজ হওয়া, আওয়াজ হোনে বাদ হম লোক আগে দেখে গিয়ে দুনো বন্দে কাজ হাল হওয়া পড়া, এক কা তো মুহ ফট গিয়া পুরা, জেসে আপকো ভি দিখায়া হমনে, এক কা মুহ ফট গিয়া হ্যায় ওর এক কা সির ফট গিয়া হ্যায়, তো ইয়ে দেখিয়ে আপ ডব্বে কে অন্দর কিতনা খুন খুন হো রহা হ্যায়, ঠিক হ্যায়, পুরা খুন আর উপর তো অভি তো মতলব এক ডেড় ঘন্টে কে বাদ অভি বন্দে কো লেকে গিয়ে, অভি তো কোই অ্যাম্বুলেন্স বগেরা অভি কুছ ভি নি আয়া হ্যায়, ওর পুলিশ কি গাড়ি মে সেই লেকে গয়া হ্যায়। ঘটনা কে লিয়ে তো হম ইয়ে বলনা চাহিয়ে কি রেলওয়ে কি তরফ সে তো কোই রিসপন্সিবিলিটি হ্যায় নি কি কোই মতলব কারওয়াই হ্যায় নি কি তুরন্ত হো জায়ে কি বন্দে কে লিয়ে বন্দা সহি সালামত রহে, কোই ইয়ে নি রিসপন্সিবিলিটি হ্যায় নি মতলব রেলওয়ে আর ইস ওয়ালো কি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, পুরুলিয়া। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ।